চবজেক্ট ৱাইজ কেনে মেৰিট লিষ্ট আচিব গ্ৰাজুএচন আমি মাৰ্ক কে পাৰিবা এগুক চইচ ফিলিং আমি কেৱলে কৰি পাৰিবা তো নিতি ভাৱে চেৰিগাৰ্ডিং আপোনাৰ গভমেণ্ট অফ ওড়া হায়াৰ এজুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট তৰফৰ আপোন মানৰ যি টাইমলাইন ৰ ইডমিছন বাবদক পি জি ৰিলেটেড তো সেই নিয়েকি আপন মান বর্তমান সময়ের নোটিফিকেসন জারি করে দিয়ে যাই তো নিহতি ভাবে ভিডিও কথম শেষ পর্যন্ত দেখিবে আউট স্কিপ করিকি যাহা দ্বারা কি সব আপন মানে জানি পারিবে। তো দেখুন যে ছাত্র ছাত্রী মান এপর্যন্তজল্ট আসন কিবা গ্রাজুয়েসন সে মার্ক অপডেশন করে নেন তো নিহতি ভাবে আপন মান যে ডেড লাইন বর্তমান সময় দেখুন আপডেসন অফ গ্রাজুয়েসন ইভাট মার্কস বাই আপ্লিকাট দেখুন আপন মান

চয়েস ফিলিং যদি আমি কথা কহিবা আপনার কেউ পড়াপি চাহাতে কেউ অটোমস কলেজ কেউ ইউনিভার্সিটি তো নিহতি ভাবে আপনার চয়েস ফিলিং করবে কোটি জুলাই জুলাই পর্যন্ত আজ্ঞা হোড়িয়ে জুলাই রু তেইশ পর্যন্ত আপনার সমস্ত ছাত্র মানে চয়েস ফিলিং সমস্ত করে পেবে কথা কোবা আপনার ফার্স্ট সিলেকশন যে রয়েছে ফার্স্ট রাউন্ড সিলেকশন যে রয়েছে সিট অলটমেন্ট্র সেইটা কে পব্লিকেসন হব্লিশ হব তো নিহতি ভাবে আপন মানুষ অুলাই যা কি দুইটা বেড়ে বা আফটারনুন্া বেড়ে আপনার সেইটা গতিক আপনার প্রকাশ পাইব তাপরে আপনার রয়েছে স্লাইড অফ আমি কেবেপারু যদি গোটে ধর ফার্স্ট সিলেকশন আপনার গোটে কলেজ আসি কিংবা অটোমস কলেজ আসি সে ছাত্র জন ছাত্রী জনক চাহুচম যে মুাইড অফ করা তো নিহতি ভাবে আপনার স্লাইড অফ করে অনতিশ জুলাই রক্তি জুলাই পর্যন্ত বুঝি হচ্ছিদি আপনার এসব হেলাপরে দেখুন রিপোর্টিং অফ এপ্লিক্যেট এট এলোটেড ইনস্টিট্যুশন ফর টেকিং অ্যাডমিশন আপনার যে রয়েছে যে ছাত্রছাত্রী মান ফাস্ট রাউন্ডে সিলেকশন হয়ে থা সে ডাইরেক্ট অ্যাডমিশন নেপারে কতবে না একত্রিশ জুলাই রু আপন মান দুই অগস্ট পর্যন্ত সময় সারণী যদি দেখবে নট বেড় আপন মান সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আডমিশন নেপারে তাপরে দেখুন এইটি যে ডাটা আপডেসন অফ আডমিটেড স্টুডেন্টস ইন দ্য ই্পেস ফর ফার্স্ট রওন্ড সিলেকশন বাই দ্য রেসপেকটিভ ইনস্টিট্যুশন এইটা আপনার অফিসিয়াল কাম যে সাত নম্বর কলমে আপনার দেখুম এটা আপনার কিছু করার এটি হব না দেখুন আট নম্বর কলম রে আপনার অনেক পব্লিকেসন অফ প্রভিজনাল এলটমেন্ট সিট অফ

চৰি যি কাৰ্য ৰ হ'ব দেকি দেখোন থাৰ্ড ৰাউণ্ড চিলেকশ্যন বি আপোনালোকৰ সেই হ'ব অঠৰ অগষ্ট দুই হাজাৰ তেইছ পৰ্যন্ত তই গোটেই মই চাব ছাত্ৰ ছাত্ৰী মানুহ কৰি দাবুক চাহে যোন মানৰ ফাষ্ট ৰাউণ্ডে আছিল চেকেণ্ড ৰাউণ্ডে আছিল নিহতি ভাৱেৰে আপোনাৰ থাৰ্ড ৰাউণ্ড চিলেকশন কু ৱেট কৰিবলৈ ফৰ্থ ৰাউণ্ড চিলেকশন কু ৱেইট কৰিবে কাৰণ আপোন মানৰ যদি ফাৰ্ষ্ট ৰাউণ্ড চেকেণ্ড ৰাউণ্ডে নহ'ব ত' থাৰ্ড ৰাউণ্ড চিলেকশনৰে ফৰ্থ ৰাউণ্ড চিলেকচন আপোনাৰ এডমিছন হৈ যাব বুজিহেজি দেন যদি আও কিছুবি কেৰী আপোন মানৰ মনেৰে থাকে ফিফ ৰাউণ্ড দেখন্ত আপোনাৰ চিক্স ৰাউণ্ড পৰ্যন্ত এডমিছন হ'ব চলিত বৰ্ষ বুজি হ'ল তো সিক্স রওন্ পর্যন্ত ছাত্র ছাত্রী মানে ওয়েট করবে যে মার্কস বি ভুল বশত আনফর্চুনেটলি যে কমিযাই স্কোর এত ভালো করি পারি না হান্তি তো আপনার মানে দেখবে আপনার যে স্টেট ওয়াইজ যে মেট লিস আসব সেই অনুসারে হি আপনার গোটে প্রকার যে আভাস ভাবে। সিক্স রাউন্ড পর্যন্ত সমস্ত ওয়েট করবে আপন মান এডমিসন বাবদ কুইকি যা দ্বারা কি আপনার অডমিশন লাস্ট সময় নেই পে আশা করি আপনার ভিডিওটি হেল্পফু রয়ে যদি হেল্পফু রই থাকে ভাবে করি